নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রং রুট আজকে আমরা চলে এসেছি একগুচ্ছ ময়দানি গল্প নিয়ে প্রথমেই আসি পাপা বাবাকার দিওয়ারা যিনি এতদিন কলকাতায় লকডাউনে আটকে ছিলেন বাড়ি ফিরতে পারেননি তিনি আলটিমেটলি বাড়ি ফিরে গেছেন ক্লাব অফিসিয়ালসের উদ্যোগে যদিও তার ফরেন সতীর্থরা জোসেবা বেইতিয়া থেকে শুরু করে ফ্র্যান্ড কনসালের ফ্র্যান মোরান্তে ইভেন কমলন অনেক অনেকদিন আগেই বাড়ি ফিরে গিয়েছিলেন আলটিমেটলি তিনিও রবিবার বাড়ি ফিরে যান এখান থেকে দুবাই হয়ে তিনি ফেরেন তার বাড়ি সেনেগালে ইনফ্যাক্ট এখন যে করোনার টেস্ট ম্যান্ডেটারি হয়ে গেছে ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য সেই সমস্ত ব্যবস্থাও মোহনবাগান অফিসিয়ালসরাই তার জন্য করে দেয় এবার আসি পরবর্তী নিউজে পরবর্তী নিউজটা একটি অসাধারণ সুখবর অনেকদিন ধরে আমরা ওয়েট করছিলাম আলটিমেটলি সব অপেক্ষার অবসান মিটিয়ে সেক্স সাইল সাইন করল এটিকে মোহনবাগানের হয়ে তিন বছরের তার কন্ট্র্যাক্ট দু হাজার তেইশ অব্দি তার কন্ট্র্যাক্ট রইল এটিকে মোহনবাগানের হয়ে এবার দেখার বিষয় আগের বছরের মতন যেমন অসাধারণ ফুটবল সে খেলেছিল কিভু ফিকোনার আন্ডারে সেরমই গিয়ে খেলতে পারে কি না হাবাসের আন্ডারে আর কতটা সে হাবাসের আন্ডারে জায়গা পায় কেননা আমরা দেখেছি যে আগের বছরও ধীরাজ সিংয়ের মতন বরিশ সিংয়ের মতন প্লেয়াররা ইনফ্যাক্ট কোমল থাটালের মতন প্লেয়াররাও কিন্তু বেশি ম্যাচ টাইম পায়নি হাবাসের আন্ডারে দেখার বিষয়ে সেক্সাইল কতটা চান্স পায় কেননা এই সমস্ত প্রতিভা যদি চান্স না পায় তারা আরও গ্রো করতে পারবে না আমরা চাইব খুব রিসেন্টলি যেন সেক্স সাইল আরও ম্যাচ টাইম পেয়ে ন্যাশনাল টিমে চান্স পায় কেননা এই সমস্ত প্লেয়ার সেক্স সাইল কিন্তু আমাদের বাংলার গর্ব এটাই বাংলা ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং ইন্ডিয়ার সামনে তুলে ধরবে খুব তাড়াতাড়ি হয়তো শুভ সাইন করতে চলেছে দেখা যাক কি হয় যদিও আমরা প্রথম দুটো নিউজ খুব গুড নিউজ দিয়ে শুরু করেছি কিন্তু শেষ নিউজটা আমাদের খুবই একটা খারাপ সংবাদ রয়েছে এক্স মোহনবাগান এবং এক্স ইন্ডিয়ান ন্যাশনাল টিমের প্লেয়ার মনিতম্বী সিং কিন্তু আমাদের ছেড়ে চলে গেলেন মাত্র উনচল্লিশ বছরে তিনি দেহত্যাগ করেন অনেক দিন ধরেই দীর্ঘ অসুখে তিনি ভুগছিলেন শেষমেশ বিগত রবিবার তিনি মারা যান এবার আপনারা যারা জানেন না তার ব্যাপারে একটু বলে রাখি তার প্লেইং পজিশন ছিল ডিফেন্স মূলত রাইট ব্যাকে তিনি খেলতেন এছাড়াও যদি আমরা ক্লাব কেরিয়ার দেখি ক্লাব কেরিয়ারটা শুরু হয় আর্মি বয়েজ অ্যান্ড সার্ভিসেস দিয়ে সেখান থেকে এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে সালগাঁওকার হয়ে তিনি দু হাজার সাইন করেন মোহনবাগানের হয়ে এছাড়া আন্ডা আন্ডার টোয়েন্টি টিম যেটা এলজি কাপ জিতেছিল ভিয়েতনামকে হারিয়ে স্টিফেন কনস্ট্যানটাইনের আন্ডারে সেই টিমেরও খুব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি এছাড়া আমরা যদি দেখি দু হাজার দুয়ের কিংস সরি দু হাজার দুয়ে এশিয়ান গেমসে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছিলেন তিনি তো আমরা ভিডিওটি শেষ করার সাথে সাথে তার আত্মার শান্তি কামনা করব মে হিজ সোল রেস্ট ইন পিস এছাড়া যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এছাড়া বলে রাখি আমাদের ফার্স্ট ভিডিওটি ছিল দু হাজার সতেরোয় যে আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হয় ইন্ডিয়াতে সেখানে ইন্ডিয়ার জন প্লেয়ার পার্টিসিপেট করেছিল ইন্ডিয়াকে তুলে ধরেছিল বিশ্ব দরবারে তারা আজ কোথায় রয়েছে তাদের মার্কেট ভ্যালু কত কোন পজিশানে এখন খেলছে বিগত দু তিন বছরে তাদের স্ট্যাটিস্টিক্স কীরকম সমস্ত কিছু নিয়ে আমরা একটা ডিটেলসে দিয়েছি আমাদের ফার্স্ট ভিডিওতে সেই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশানে নিচে দিয়ে দেবো তাছাড়া আপনারা আই বাটনে গিয়েও ক্লিক করতে পারেন সেখানেও দেখে নিতে পারেন তো চলুন আজকের জন্য এখানেই থাক গুড বাই অ্যান্ড অ্যাডিওস